করে যা একটা কষায় কিক মারবেন, এমন এক কিক মারবেন যাতে মাকে গো করে না পারে। এত সুন্দর কি কইতেছেন আপনি? মারেন না কি মার কাছে? কিছু ফুল আছে যা কোন শিখতে হয় না। কোন বাসে কথা কইতেছেন? কুইকলি মারেন, টাইম নাই কলম। কিছু ফুল আছে যা কোন আমি হলে তো বাংলাতে তো কইবার লাগছি। হ্যাঁ কিছু বলবেন? কইবার তো চাই মেলা কিছু, মগর কেমন আছেন আপনি? আপনার এই রেস্টুরেন্টটা খুব সুন্দর। হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আসি। দেখছো নাকি শুরু করছে? আসসালামু আলাইকুম। বললাম না এখন কথা কই, সবসময় কইলা মাথা গরম করে কাম করন যায় না, ঠিক আছে না? হবে, কিছু কিছু ফুল আছে যা কখনো শিখতে হয় না। ঠিক আছে, কিছু কিছু পাখি আছে যা কখনো খাঁচায় বন্দী করন লাগে না। কিছু কিছু চাল আছে যা কখনো ভাত পোড়াইতে হয় না। ভাত মানে? হবেটা। আচ্ছা যাই হোক, যেটা করতেছিলাম দোস্ত, ঘটনা হচ্ছে কি, আমি তো পয়লে যে ম্যাডার করতে ছিলাম, এই যে হন আমি বললাম বহুত খতরনাক ঘটনা আছে, বহুত খতরনাক। আর আমি কি কইছি জানো? আমি কইলাম ওই ম্যাডাম বহুত নাকরা হইছে, এইবার কিছু কিছু ফুল আছে যা কোনো সিটে হয় না। আমি তো পয়লেই যে চামচ আমার বড় চাচ্ছিলাম, থাবরা দাঁত ফেলা দেবো। ও মা শুনে তো চিক করবে। আরে তো আমি তো কইছিলাম যে একেবারে তসনস করে বাইয়া আগুন ধরাই দেব, কিন্তু মাইয়া তো তার উপরে আবার হেব্বি সুন্দর মাইয়া, এইটারে আমার মনে হয় আলাদা করে অন্যভাবে ডিল করতে দিব। ঠিক আছে, আমার দিমাগে ওইটা আছে, এইটারে অন্যরকম ট্যাকল করা লাগবো, ডিল করা লাগবো। ঠিক আছে, আচ্ছা যা এরকম করবে, ঠিক আছে? আমি গেলে অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে যা, আমি আমার মতো ডিল করুম, তুই তোর মতো ডিল কর, ঠিক আছে? হ্যাঁ তুই তোর মতন, আমি আমার মতো। মনের তালা খুললো কি, চাবিওয়ালা চাবিওয়ালা আমারও কি যেন কি যেন কইছিল, যে গান করার পর হচ্ছে এই গান কাজ কিছু নেই গে আপে রাত জায়গা কবরি ওই গান হচ্ছে আমার বাসির রাগিনী, বাসি বাসি রাগিনী। হ্যালো স্যার, মানে ঘটনা হচ্ছে যে আচ্ছা কি কি আছে আমাদের এখানে? অনেক খাবার আছে, চাইনিজ আছে, ইটালিয়ান আছে, কোরিয়ান আছে, আপনি যদি বাংলাদেশি খাবার খেতে চান বাংলাদেশি খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে, মানে একটু স্পাইস বেশি। এক্সকিউজ মি স্যার, আপনি বিয়ে করছেন? সরি, কোথায় আপনি শাদি করছেন, বিয়ে করছেন? আমি না স্যার, আমি আমি আনমারিড। শুকর আলহামদুলিল্লাহ। জি শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা ফানি, আপনি কি করেন স্যার? ডাক্তার। ডাক্তার? ও মাই গড, আপনি ডাক্তার? না রোগী। রোগী বাবা পেশেন্ট। ওয়াল্লাহ ও মাই গড,
আপনি যে রন্ধন বন্ধনের কথা কইলেন, আপনি মানে অদ্ভুত বাংলা খাবার এনপার পারেন? হ্যাঁ স্যার, মানে রেস্টুরেন্ট চালাই তো, তো বাংলা খাবার তো রান্না করতে পারি। আপনি একটু আমারে রান্না করে খাওয়াবেন? ঠিক আছে। হ্যাঁ স্যার, রান্না করে খাবো স্যার। একটু দেখাবেন? কি দেখাবো স্যার? মা মানে ওই যে কইতেছি যে ওই যে থাইল্যান্ড টুল্যান্ড আছে না, ওটা একটু ঘুরে মুড়ে দেখাবো। ঠিক আছে। থাইল্যান্ড? হ্যাঁ হ্যাঁ, অনেক একটু ভালো লাগতেছে। হয় কি জানেন, আপনি এমন একটা জিনিস, আপনি স্পর্শ পাই করলাম ভালো হয়ে গেছি। একটু দেখেন। হ্যাঁ স্যার, আমি আমি পাঠাচ্ছি কাউকে, আপনি আপনার মেনুটা দিয়ে দেন। এনে দিল মনে শান্তি। তাহলে স্যার, আমাদের খাওয়া আপনাদের কেমন লাগলো? কি যে করতেছেন, আপনাকে পছন্দ না হয়ে উপায় আছে? সরি স্যার, আমাকে মানে ও না, মানে আপনার খাবার, আপনার খাবার পছন্দ না হয়ে তো পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি তো ফুড ব্লগার, তো আমাকে তো এগুলো লিখতে হবে, ব্লগে লিখতে হবে। অবশ্যই স্যার, আপনার লেখালেখির জন্য আপনি প্রতিদিন এখানে আসবেন, এক এক দিন এক একটা আইটেম খাবেন, তারপর ছবি তুলবেন, তারপরে তার উপরে লেখালেখি করবেন। আচ্ছা, সত্য কইতেছেন? অবশ্যই। তারপর প্রতিদিন আপনাকে দেখতে পাবো? আমাকে দেখতে পাবেন না, ওই ওই যে কি ওই মানে আপনার খাওন, আপনার খাবার, খাবার দেখা পাবো প্রতিদিন। জি অবশ্যই, আমরা তো আপনাদের সেবায় নিয়োজিত। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য চা দিতে বলছি। কিছু বললেন স্যার? কিছু কেটায় কহন, কারে কি কইল, তোমার কিছু কইছি? তাহলে বেশি বুঝো যা। আচ্ছা মানে ঘটনা হচ্ছে কি যে লাগতেছে, মানে ঘটনা হচ্ছে যে মনে করো যে তুমি যেহেতু আঙ্গুর ঘরের লোক, ঠিক আছে না, একটা মায়া মানুষ সুন্দর আছে, তুমিও করলাম, মানে মনে করো যে একটা সুন্দরী, মনে করো আমরা দুজন, আচ্ছা বাদ দাও যে কোনো একজন, মনে করো যে একটা সুন্দরী মেয়েরে, হ্যাঁ মানে ভালো লাগছে, এটা মনে করো যে পটায় কমো, কীভাবে কমো একটু কায়দা কারণটা কয়ে দাও। মানে হচ্ছে কি ধরো ধরো তুমি সুন্দর, তো ধরো ধরো আমি তোমার প্রেমে পড়বার চাইতেছি আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু মাইয়া, তুমি তো কইবার পারো যে কেমতে কেমতে তোমার পটা দিব, কি করলে তুমি পড়বা এটা আর কি। স্যার, মেয়েরা প্রশংসা খুব পছন্দ করে, কারণে অকারণে প্রশংসা করবেন। আচ্ছা আচ্ছা, পাইলি একটা পাইলাম 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 আর কি। আর হচ্ছে মেয়েরা অ্যাটেনশন পছন্দ করে, মানে সময় দিবেন, অনেক সময় দিবেন, যত বেশি সময় তত তাড়াতাড়ি মুক্ত। সময় তো অভ্রন্ত আমাগরে, সময় তো অভাব নাই আর কি। আর কি আর হচ্ছে গিয়ে মেয়েদেরকে যদি স্যার একটু ইমোশনাল করে দিতে পারেন, সাথে একটু গান, একটু ফান। আর গান এখন প্রশ্ন ছিল, মানে এটা কি হিন্দি গান গাও না বাংলা গান গাও? সেক্ষেত্রে
ধরছি, 100 ধরছি। পাইছি পাইছি, এটা হিন্দি, এটা হিন্দি, এটা ছিল বাংলা। ঠিক আছে, বাংলা বাংলা পাশে তো হিন্দি হিন্দি। আচ্ছা আমি কলম ওই গান হাম গাইতে পারি। ঠিক আছে, যে তুহি মেরি মন্দির মঞ্জিল। হ্যাঁ মঞ্জিল মঞ্জিল, এইরকম আমি কলম ভাই সুর দেখ। ঠিক আছে, তাহলে আমি কইলাম, আমি কইলাম তাহলে বাংলাটা গাই দেবো। হ্যাঁ আচ্ছা, বাংলা গাবি? কি গান গাবি? কি গান গাবি? ধর খুব ইমোশনাল। কাকা বাংলা গাবি? খুব ইমোশনাল। কি জানোস? কি চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি আমি গাবো এখন বেশি শক্ত সমর্থ। চিরদিনই তুমি যে আমার, আসলে ডলি ডলি নামটা কি সুন্দর, দুই অক্ষরে, যেরকম দুই অক্ষরের মধ্যে থাকে জান, এটা হচ্ছে ডলি। আমি তো সবসময় ভালো থাকি। উনি? ও, উনি হইল আমার সহকারী, মানে আমার সাথে হতে থাকে, ছবি উবি তোলে, আবার ফুড ব্লগারও। ওয়াও, নাইস টু মিট ইউ। বলেন আজকে কি খাবেন? আপনি যা খাওয়াবেন তাই খাবো। সো সুইট। ঠিক আছে, আজকে আপনাদের জন্য স্পেশাল মেনু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসেন। হস্টেল লাগতেছে বুলেট। আমি যেটা চেয়েছি সেটা লাভ, লাভ দিবার চাই। মানে ঘটনা হচ্ছে কি যে আমার কিছু কোম্পানি আছে, এই কোম্পানির সবথেকে আমি লাভ দিবার চাই, এটাই এটাই করছি আর কি। আপনারা কি করছে? একবার তুলে নিয়ে আমো, গুলি করে ফোটাই দেবো একদম, চিনে নাম করে সময় মাইন না চলে ঘরে, আমরা আমগো কাম করি, আপনি খালি কন মিয়া ভাই, কেথা কি করছে আপনারা কন?
খুবই ভালো। এটা হচ্ছে স্যার এক প্রকার সামুদ্রিক সাপের কারি, খুব রেয়ার, এই সিজনে তো পাওয়াই যায় না। আপনি কিন্তু অনেক লাকি যে এই সময় এটা পেয়েছেন। আর ওই কাঁটাগুলো আছে না স্যার, ওটা চাপিয়ে চাপিয়ে খাবেন, অনেক টেস্টি। স্যার এই যে সবজিটা দেখছেন না, এটা হচ্ছে তেলাপোকার সুস্বাদু সবজি। আমরা প্রথমে উন্নত মানের তেলাপোকা নিয়ে আসি, তারপর সেগুলোকে কুচি 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 করে কেটে সবজির মধ্যে দিয়ে রান্না করে ফেলি। জাপানিরা তো স্যার এটা একবারে 8-10 বাটি খেয়ে ফেলে, অনেক টেস্টি স্যার, প্লিজ এটা ট্রাই করবেন স্যার। স্যার কি হলো আপনার? স্যার পানি খাবেন? স্যার এটা ট্রাই করুন স্যার, এটা হচ্ছে ইঁদুরের টকটা। আমরা প্রথমে আপনার জঙ্গলে যাই, জঙ্গল থেকে ধাওয়া করে বড় বড় উন্নত মানের ইঁদুর নিয়ে আসি, ওটাকে ছিলে কেটে লবণ লাগিয়ে সিদ্ধ করে তারপর ডালের মধ্যে দিয়ে টক ডাল তৈরি করি, খুবই টেস্টি স্যার। স্যার কি হলো স্যার? আপনি ঠিক আছেন স্যার? পানি স্যার, পানি স্যার, পানি স্যার, পানি ঠিক আছে।